হ্যাঁ, মানে দর্শকের ভালো লাগলে আমাদের সবাই ভালো লাগবে, এটা অন্যর ধরার ছবি নিশ্চয়ই। পয়লা বৈশাখের যে আনন্দ মজা তার ছবি নয়, এটা জীবনের ছবি। তবে আমার ধারণা বাঙালিদের ভালো লাগবে, কারণ অতনু যে ধরনের ছবি বানান দর্শকদের একটু বুঝতে সময় লাগে। আর আমার ক্যারিয়ারের অবশ্যই আমি বলবো, অলরেডি লোকে লিখেছেন বলছেন, যারা দেখেছেন আপনারা জানেন, সবাই বলছেন প্রসেনজিৎকেও বুম্বাদা ওয়াটএভার যাই বলুক, এটা বুম্বাদা নয়, এটা অন্যরকমের একটা ধারা, ওটা অন্য একটা ধাপ ওনার। তো হ্যাঁ, মানে আমি আমার কি বলবো, আর 40 বছরের যে অভিজ্ঞতা সেটা পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি, কারণ একজন অভিনেতা চট করে বাল্মীকির মতন চরিত্র পায় না, এবং অতনু সেই বিশ্বাসটা আমার উপর ছিল। ফিরদোসের কথা নিশ্চয়ই বলবো, মানে ফ্রেন্ডস কমিউনিকেশন, যে তারা এখন থেকে না, তাদের প্রায় অনেকগুলো বছর হয়ে গেল, কিন্তু তারা সবসময় একটু অন্য ধারার ছবি, অন্য ভাষার ছবি, অন্য মাত্রার ছবিকে তারা নিয়ে এসছেন বারবার। এর আগে আমাদের এই তিনজনের আমরা ময়ূরাক্ষী করেছিলাম। আজকে যে মানুষটাকে সবথেকে বেশি মিস করছি, তার নাম, তিনি ছবিতে না থাকলেও আমার মনে হয় আমার কাজ এবং অতনু, আমরা দুজনেই বিশালভাবে সেই মানুষটার সঙ্গে জড়িয়েছিলাম। এবং এই সিনেমাটায় আমি যেটুকু অভিনয় করেছি পুরোটাই আমি বলতে পারি সেই মানুষটাকে ডেডিকেটেড করে। প্রত্যেকটা সময় চোখ বন্ধ করে লোকটার কথা ভাবতাম, তার নাম অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়। এই হাসান দা, হাসান চাপ একটু, হাসান দাঁড়ো, বিক্রম, হ্যাঁ আমি চেষ্টা করছি ঢোকার দিক দিয়ে অনেক, আমি পেছো 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 বাইরে ঘুরে দাদা, একটু পেছো 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 পেছো, পেছনে সবার সুবিধা, বাংলার নববর্ষ সর্বদাই, মানে সর্বার্থে শুভ হোক, বাংলা ছবি দিয়ে, বাংলা ভালো ছবি দিয়ে দর্শক হলে আসুক, এটাই প্রার্থনা। হ্যাঁ, শেষ পাতা দিয়ে শুরু হোক নতুন বছরের নতুন অধ্যায়, এটাই চাইব। 40 বছর, সো আই অলওয়েজ সে একটা কথা, শেষ একটা চ্যাপ্টার শেষ, এবং দুটি চ্যাপ্টার শেষ, অটোগ্রাফের পরে 10 বছর হয়ে গেল, তো আমি তো এবার বলি প্রত্যেক 10-11 বছর পর আই দুইটি এখানে চাল, এবং এই যে নতুন অধ্যায় শুরু হলো, একটু পেছো একটু পেছো পেছো একটু সামনে ঘুমা না, একটু সামনে না, আমার মনে হয় যে কোনো অন্য মানুষের থেকে আমার মধ্যে সবথেকে বেশি উত্তেজনা ছিল এবং আছে। আমরা আমাদের গোটা ছোটোবেলাটা কাটিয়ে দিয়েছি বুম্বাদাকে অনস্ক্রিন বুম্বাদা হয়ে উঠতে দেখতে, এবার তার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করা, অতুল ঘোষের মতন একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করা, ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে, এর আগেও আমি দুটো সিনেমা করেছি, তো তারা অনেকটাই পরিবারের মতন। ইটস আ ওয়ান্ডারফুল জার্নি, সিনেমার ক্ষেত্রেও জার্নিটা খুব ইন্টারেস্টিং, আমার নিজের জীবনে এই সিনেমাটার প্রাধান্যর ক্ষেত্রেও এই জার্নিটা খুব ইন্টারেস্টিং। এবং আমি এটাই বলবো যে সৌনক চরিত্রটা সত্যিই আমার অন্যান্য যে কোনো করা চরিত্রের সঙ্গে কোনো মিল নেই, না সৌনককে দেখতে আমার মতন, না সৌনক কথাবার্তা আমার মতন করে বলে, না সৌনকের ব্যাকগ্রাউন্ড আমার মতন, কোনোটাই না। তো একটা এতটা অন্যরকম চরিত্র আমাকে ভাবায় এবং সেটা আমাকে দিয়ে করানো, সেটার জন্য আই গিভ টোটাল ক্রেডিট টু অতনু দা। আমার মনে হয় না যে এই ক্রেডিট অন্য কেউ নিতে পারে, আমিও নিতে পারি না। সো আই ভেরি থ্যাঙ্কফুল যে আমাকে শেষ পাতা অফার করা হয়েছিল এবং সৌনক আমি করতে পেরেছি। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুই আবেদন, কালকে পয়লা বৈশাখ, আপনারা সবাই নিশ্চয়ই পয়লা বৈশাখে বেরোবেন, সপরিবারে বেরোবেন, খাওয়া দাওয়া করবেন, আড্ডা মারবেন, তার সঙ্গে একটা বাংলা সিনেমাও দেখুন। 3টে বাংলা সিনেমা রিলিজ করেছে, আমি খুব সেলফিশলি চাইবো যাতে আপনারা আমারটাই দেখুন, বাট যে কোনো একটা নিশ্চয়ই দেখবেন, মানুষকে জানাবেন কেমন লাগলো, কারণ আপনাদের ওয়ার্ড অফ মাউথে আমাদের সিনেমা চলবে বা চলবে না। সত্যি আজকে একটা বিশেষ মুহূর্ত, এবং পাশে আজকে বাবাকে পেয়েছি,
এই বাবার সাথে অনেক ঝামেলা হয়েছিল কিন্তু অভিনয় নিয়ে একটা সময়, কিন্তু আজকে আমার এই এতটা ভালো দিনে বাবা যে আমার সঙ্গে আছে, মানে এটা কোথাও মনে হচ্ছে আমার জিত। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি খুব খুশি, খুব খুশি আমি।